চিকেনটাকে ভালোমতো ধুয়ে নিয়েছি, এবার এটাকে ম্যারিনেট করব। আর আজকে ভাবছি রোস্ট রান্না করব, যেহেতু লেগ পিস সুন্দর করে কাটা আছে, কিন্তু এত বড় বড় লেগ পিস দিয়ে আমি রোস্ট আজকে করব না। এবার এটাকে কাটবো, কেটে তারপর রোস্টটা করব। তো এবার রোস্টের জন্য প্রথমে কেটে তারপর ম্যারিনেট করতে হবে। আর ম্যারিনেটে আমি কি কি দিচ্ছি না দিচ্ছি এগুলি তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে নেওয়া হয়েছে পেঁয়াজ, তিনটা পেঁয়াজই নিয়েছি, আদা নিয়েছি, আর এখন বাকি রয়েছে রসুন আর কাঁচামরিচে। তো এবার এগুলোকে কাটবো, কেটে তারপর চিকেনগুলোকে ম্যারিনেট করব। তো এবার কাটাকাটি করতে বসে গেছি, আর এবার পেঁয়াজ প্রথমে ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে তারপর আদা ছাড়াবো, আদা টাদা খোসা ছাড়িয়ে তারপর মশলাটা করবো, মশলা করে তারপরে ম্যারিনেট করতে হবে, মানে অনেকটাই খাটনি। তো দেখা যাক লাস্ট মিনিটে কি করি না করি, আর কেমন হয় খেতে আজকে সেটা রিভিউ তোমাদেরকে দেবো, আর রান্না করার পর কেমন মানে হয় দেখতে এটা রিভিউ তোমাদেরকে দেবো। ততক্ষণ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর অপেক্ষা করতে থাকো সম্পূর্ণ ভিডিও লাস্টে খাওয়ার রিভিউটা। এটা আমার বর দেবে আজকে, ওকে দিতেই হবে আজকে রিভিউ। তো যার জন্য আমি ওকে আগে বলে দিয়েছি, যেহেতু আমি রান্না করবো তাহলে তোমাকে আজকে রিভিউ দিতে হবে। তো রান্নাটা করার পর আমার বর কি রিভিউ দেয় না এটি তোমাদের সাথে শেয়ার করবো। তো এবার পেঁয়াজ কাটাকাটি চলছে, আর এখন পেঁয়াজ কাটাকাটি করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, কারণ এখন যদি কথা বলে বলে কাজ করে তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো মশলার জন্য এখানে আমি পেঁয়াজ, ওটা একটা বড় পেঁয়াজকে ভালো মতো ছোটো করে কেটে নিয়েছি, আর এখানে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর এখানে রসুন দিয়েছি আর আদা। তো এগুলোর মধ্যে এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন আর লাল মরিচের গুঁড়ো দিয়ে মশলা পেস্ট করবো। মশলা পেস্ট করে তারপর চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। মশলার মধ্যে আমি নুনও দিয়ে দেবো, এখন অল্প করে নুন দেবো, বাকিটা পরে আবার দিয়ে দেবো। তো মশলা তো এখানে করে নিয়েছি, করার সময় তো বলিয়ে দিয়েছিলাম সবগুলো মশলা এখানে দিয়ে দেবো। আর এবার এই কাজু বাদামগুলি এগুলোর মধ্যে দিয়ে দেবো, আর এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে দই, দই দিয়ে তারপর এটাকে আবার মিক্সচার মেশিনে পেস্ট করব। আর এখানে এই যে বাকি দুইটা যে পেঁয়াজ ছিল ওটাকে ভালোমতো কুচিয়ে রেখে দিয়েছি, এটা রান্না করার সময় লাগবে, আর এবার এটাকে আবার পেস্ট করব। এবার ফাইনালি পুরোপুরিভাবে মশলা পুরোপুরিভাবে মশলাটা রেডি হয়ে গেছে, আর এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো তার মধ্যে এবার অল্প পরিমাণে দই, এই যে এখান থেকে দই অল্প পরিমাণে, আর এখান থেকে অল্প পরিমাণে মশলা নিয়ে আর সামান্য নুন দিয়েছি, কারণ মশলাতে যেহেতু নুন আছে তাই নুন দিইনি। তো সামান্য নুন দিয়ে এবার ম্যারিনেট করে নিচ্ছি। তোমরা চাইলে এই পর্যায়ে একটু তেলও দিয়ে দিতে পারো, এটা অবশ্যই অপশনাল, যার যার ইচ্ছা। তো এরকম করে হাত দিয়ে মেখে মেখে ম্যারিনেট করে তারপর আধ ঘন্টার জন্য রেখে দেবো। তো বন্ধুরা, আমি মাংসটা ম্যারিনেট করে এবার চালটাও ভিজিয়ে দিয়েছি পোলাওর জন্য, সেটা তোমাদেরকে দেখাতে একদম ভুলে গিয়েছিলাম, তো আবার ফিরে এলাম। আর আজকে আমি আমাদের টিচারদের তো খাসার চালই বলে, জানি না অন্য জায়গায় কী বলে, তো আজকে আমি খাসার চাল দিয়ে পোলাওটা করছি। তো এবার চালটা ভিজিয়ে নিলাম, আর চালটা ভিজিয়ে রান্না করার সময় ভালো মতো ধুয়ে তারপর করে নেব। আর এবার ভিজাবো তোমার কিশমিশ আর কাজু বাদাম। তো কাজু আর কিশমিশটাও এখানে ভিজিয়ে দিয়েছি, তো এগুলো 30 মিনিটের মতো ভেজানো থাকবে, তারপরে রান্নাটা করব। তো এখন একটা গুঁড়া মশলা রেডি করবো, তো যার কারণে প্রথমে চুলাটা জ্বালিয়ে পেনটাকে একটু হালকা গরম করে তার মধ্যে আবার দিয়ে দিয়েছি এখানে দারচিনি। তো একে একে সব কিছুই দেবো, কী লাগবে না লাগবে। তো দারচিনির পর এখানে এলাচি, লং, গোলমরিচ আর আস্তে জিরা অল্প করে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো মতো ঘুনে ঘুনে গরম করে তারপরে এটাকে গুঁড়ো করে নেবো গুঁড়ো মশলার জন্য। আর আজকে একটু বেশি করেই করছি, দারচিনির পরিমাণটা বেশি দিয়েছি, কারণ আজকে পোলাও মাংস দুটোর মধ্যে এটা লাগবে, তো তার জন্য একটু বেশি করেই করলাম। তো এবারে এটাকে গুঁড়া করবো, তো তার জন্য হামাচিতে মতো ঢেলে নিয়েছি আর খুব ভালো মতো ঢেলে নিয়েছি, আর গুঁড়া করে তারপর এটাকে ঢেকে রেখে দেবো। তো এখানে গুঁড়ো করে হয়ে গেছে, আর এবার এটাকে ঢেকে রেখে দেবো, রান্না করার সময় দিয়ে দেবো, খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। গুঁড়া করা তো হয়ে গেছে, তো এবার এটার মধ্যে আমি হালকা করে একটু পেঁয়াজগুলিকে প্রথমে ভেজে তুলে নেবো। তো তার জন্য কড়াটাকে ভালো মতো গরম করে তেল দিয়েছি, আর এখানে পেঁয়াজের মধ্যে হলুদ আর নুন দিয়ে রেখে দিয়েছি। আর কড়াটা এখন গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো। তো এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর এবার এটাকে ভালো মতো নাড়াচাড়া করে রেখে নিচ্ছি। তো পেঁয়াজ ভাজাগুলি নামিয়ে নিয়েছি, আর এবার এটা রোস্টটা তৈরি করার পর লাস্টে দিয়ে দেবো। তো এরকমভাবে আমি পেঁয়াজগুলিকে ভাজা করেছি, আর মাঝকে কোনো বেরেস্তা টেরেস্তা তেমন করিনি। তো এবার পুরোপুরি 30 মিনিটের থেকে একটু বেশি হয়ে গেছে, তোমরা চাইলে 2 ঘন্টা 1.5 ঘন্টা রাখতে পারো, আমি অবশ্যই আজকে 30 মিনিটই রাখলাম। তো ম্যারিনেট আমার সম্পূর্ণ রকম মানে হয়ে পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেবো।
যদি চিকেন দিয়ে বসাবে বা অন্তত ঢাকা দিয়ে নেবো তাহলে একটু সিদ্ধ হয়ে যায়। তো এবার আমার পুরোপুরি চিকেনগুলো ভাজা আমার হয়ে গেছে, আর আমি একটু কড়াকড়ি ভাজা করেছি। তো এবার এগুলো নামিয়ে নিলাম, আর নামিয়ে কড়ার মধ্যে যে তেল ছিল এই তেলের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি, গ্যাসটা দিয়ে দিলাম, আর এবার মশলাটা দিয়ে দিলাম। আমি কিন্তু তেলগুলো চেঞ্জ করিনি, কারণ মাংসের ফ্লেভার আছে এটার মধ্যে। তাই তো মশলা কষিয়ে এবার মাংসগুলো দিয়ে দিয়েছি, আর মাংসগুলি দিয়ে এবার মাংসটা কষিয়ে নিলাম। কষিয়ে ঢেকে ঢেকে আমি রান্না করে নেব, যেভাবে আমরা মাংস রান্না করি ঠিক এইভাবেই। হালকা স্পিড করে ঢেকে দিচ্ছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো। তাই এবার কখনো কখনো আমার পুরোপুরি হয়ে গেছে, আর আমি ঢেকে ঢেকে রান্না করেছি। এবার এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঝোলের জন্য জল, আর যে বলের মধ্যে মাংসটা আমি মেরিনেট করেছিলাম সেই বাটির মধ্যে জলটা দিয়ে দিয়েছি, তাই কালারটা এমন হয়েছে। তো জল দিয়ে একবার ঢেকে দিয়েছিলাম, তো তারপর আবার দই দিয়ে দিলাম, দই দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি, আর আবার ঢাকা দিয়ে দেবো। আর ঘটনাটা হয়েছে কি, একটু বেশি করে জল দিয়েছি যাতে ঝুলুয়ে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর এবার দিয়ে দিলাম অল্প একটু ঘি, তো ঢাকাটা খুলে ঘি দিয়ে দিলাম, আর এবং টমেটো গুঁড়ো দিয়েছি। তার মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজের যে ভাজাগুলো করেছিলাম এগুলো, আর এগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে তারপর গরম মশলা, গরম মশলা বলতে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম এটা কিন্তু দারচিনি আছে, তো আমি এই মশলাটাই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতো মিশিয়ে নামিয়ে নিয়েছি, আর এই যে চিকেন রেসিপিটা আমার হয়ে গেছে। এবার করবো আর পোলাওটা, খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। তো এবার পোলাওয়ের মধ্যে এখানে দিয়ে দিলাম আদা বাটা, লবণ, হলুদ আর ঘি, তো সবগুলো দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। আর ঘিয়ের ক্লিক মানে যখন দিয়েছিলাম তখন ভিডিও করা হয়নি, আমি অল্প করে ঘি দিয়ে দিয়েছি। আর এবার কড়াটা ভালো মতো ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে দিয়ে দিলাম তেজপাতা দুটো, তেজপাতা দুটো দিয়ে তার মধ্যে এবার দিয়ে দিলাম কিশমিশ আর কাজু বাদাম। তো কিশমিশ কাজু বাদাম দিয়ে আমি সবকিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি নয়া দিয়ে। তো এবার দিয়েছিলাম মাখানো কলকা, দেখতে মনে হচ্ছে হলুদটা কম মানে কম হয়েছে কিন্তু না, কলাটা বুঝতে পারছে হলুদটা আমার পুরোপুরিভাবেই হয়েছিলো। তো এবার ঢাকা দিয়ে দিলাম, আর আমি বেশি একটা জল দিইনি, ঢাকা দিয়ে মোটামুটি সিদ্ধ করেছি, আর শেষ অল্প জল দিয়ে বাকিটা করে নিয়েছিলাম। তো আমার মোটামুটি হয়ে গেছে, এবার জল দিলে বাকিটাও হয়ে যাবে। তো এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম এই গরম গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি। এবার ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম জল, তো জল দিয়ে এবার সব কিছু ভালো মতো মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে দিলাম, আর এবার পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো এবার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এবার তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি আর ঘি, তো চিনি আর ঘিটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর এবার নামিয়ে নেবো, তো নামিয়ে এবার প্লেটও সাজিয়ে নিয়েছি, সাথে নিয়েছি শসা আর পেঁয়াজ আর কো। এবার আমার বউ সাজিয়েছে, নিনা হয়েছে, স্বাদ হয়েছে, জালে টুলে সব ঠিক হয়েছে। ইয়ব কর বানাই দিয়ে হোম ডেলিভারি লাগলে গালি কমেন্ট করে কয়ে দিও, কমেন্ট না করে বলে দিত না।